আসসালামু আলাইকুম। সৌদি রিয়াল, মালয়েশিয়া রিঙ্গিত, ওমানি রিয়াল, সিঙ্গাপুরি ডলার, আমেরিকান ডলার, ইউরোপের ইউরো সহ বাহরাইনি, কাতারি, কুয়েতি, আরব আমিরাতের দিনা দিরহাম সহ বিশ্বের বিভিন্ন কয়েকটা দেশের কারেন্সি রেট আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আমি চেষ্টা করছি আপনাদের তথ্যগুলি সংগ্রহ করে দেওয়ার, বাদবাকি বিশ্ব পরিস্থিতির কারণে এই আপডেটগুলা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রিয় প্রবাসী সহযোদ্ধারা, আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন, তাহলে আমার একটা ধারণা হয়ে যাবে আমার ভিউয়ার কোন দেশ থেকে আছেন এবং আমি ওই দেশের ভিডিওগুলা, ওই দেশের তথ্যগুলা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু তথ্য সংগ্রহ করাও একটা কাজের মধ্যে পড়ে। তো শুরু করা যাক। আজ 8 আগস্ট 2022 রোজ সোমবার। মনে রাখবেন প্রিয় প্রবাসী সহযোদ্ধারা, বিভিন্ন দেশের কারেন্সি রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে। আমি জাস্ট আপডেট সংগ্রহ করছি এবং আপডেট জানানোর চেষ্টা করছি। শুরুতেই আমরা জেনে নেব মালয়েশিয়ান প্রতিরিঙ্গিতের রেট। আজকে মালয়েশিয়ান প্রতিরিঙ্গিতের রেট 24.40 টাকা। সৌদি রিয়ালের বর্তমান যে রেটটি সেটি হচ্ছে 28.69 টাকা। এবং সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জারের রেটের ভিডিও অলরেডি আমি একটা দিয়েছি, যারা সৌদি আরব থেকে দেখছেন অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। আমেরিকান ডলারের আজকের রেট হচ্ছে 108.12। ইউরোপ থেকে যারা সমগ্র ইউরোপ থেকে আজকে টাকা পাঠাবেন তারা পাবেন 109.84। ব্রিটিশ পাউন্ড 130.01। সিঙ্গাপুরি ডলার 78.50। কানাডিয়ান ডলার 82.99। আরব আমিরাতের দিরহামের আজকের রেট হচ্ছে 30.31। ওমানি রিয়াল 270 টাকা। বাহরাইনি এক দিনারে আজকের রেট হচ্ছে 294.12। কাতারি রিয়াল 30.61, কিছুটা পরিবর্তন হয়েছে কাতারি রিয়াল গতকালের চেয়ে। কুয়েতি এক দিনারে আজকে পাবেন 350.82। এবং আমি যদি আপনাদের দক্ষিণ আফ্রিকার রান্ডের রেটটি জানিয়ে দিই, প্রতি রান্ডের আজকের রেট হচ্ছে 5.64, গতকালকের চেয়ে কিছুটা কমেছে। এবং আজকের রেট মূলত বিভিন্ন দেশের কারেন্সি রেট যেটা আমি আপডেট পেয়েছি সেটা বোঝা যাচ্ছে যে অপরিবর্তিত, গতকালকে যে রেটগুলো ছিল সেই রেটই, তবে দুপুরের পর হয়তো পরিবর্তন হতে পারে। তো এই ছিল আসলে আজকের বিশ্বের বিভিন্ন কয়েকটা দেশে, যেসব দেশে আমাদের প্রবাসী ভাই বোন আপনারা অবস্থান করছেন সেই সব দেশের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা কে কোন দেশ থেকে অবস্থান করে দেখছিলেন, এবং যদি আমার ভুল ত্রুটি হয় থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।